একঘেয়ে তরকারি খেতে খেতে যখন আমাদের মুখে অরুচি চলে আসে, তখন নিত্য নতুন রেসিপি ট্রাই করবার জন্য মনে ইচ্ছা জাগে। তেমনই আজ তোমাদের সাথে এই নতুন পটলের রেসিপিটা শেয়ার করতে চলেছি। দেখো, প্রথমেই আমি পটলের খোসা ছাড়িয়ে ছাঁকা তেলে পটলগুলোকে ভেজে নিলাম। এবার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা, 4-5টা কাজু বাদাম আর অল্প একটু চারমগজ দিয়ে দেখো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পটল ভাজার তেল থেকে অল্প একটু তেল নিয়ে মৌরি আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এবার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে 6-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে সমস্ত উপকরণকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। শেষে আমি আরও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা এটার মধ্যে ঝাল পছন্দ করলে অবশ্যই এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, তবে আমি বেশি ঝাল এর মধ্যে দিইনি, তাই লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেখো গরম গরম পটলটাকে সার্ভ করে নিচ্ছি। লুচি, রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছুর সাথে এই পটলের রেসিপি জাস্ট জমে যাবে, কথা দিলাম। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট হলো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।